তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে আমার নেই যে ভিডিওটার মানে হইলো যে এটা কোনো ব্লগ না, এটাই লগে মানে আজকুর আমরা জিরবাম বেশ বড় একটা কথা লইয়া আইছি যে আমরা স্বপ্নও দেখতাম পারছি না যে আমরা জিরবাম ইলে একটা কোনো জিনিস বনিব হইয়া। তো বন্ধুরা, আজকু যে আমি যে আইছি যে আজকু বর্তমান অবস্থায় আমি জেটি রোডের সামনে আসি, মানে জেটি রোডের খুব কিনারও আসি। তো আজকু জেটি রোডের কিনারও থাকার কারণে লগে যে আমরা যে জিরবাম যাইতে যাইতে দেখি সবসময় মানে এই মাটি কাটা চলের কিংবা তো মাটি কাটার আমরা দেখিয়া খুঁজতাম পারি না যে ইনু কীটা জিনিস বনের হইয়া। তো বন্ধুরা, আজকু মানে যে এই মাটি কাটার উদ্দেশ্য মানে জানতে জানতে আমরা মানে এই কথাগুলো জানতে জানতে যে আইয়া ডাইরেক্ট ও জায়গাতে জানছি যে মানে ইনু কীটা জিনিস বনের হইয়া। তো বন্ধুরা, আজকু আমি লাস্ট পর্যন্ত মানে আমি দেখি আর আমার সহ্য হয়েছে না যে এই জায়গার যেটা যে সিস্টেম করা ওর যে যেটা জিনিস বানানি ওর এই বানানিগুলো দেখি আমি আর সহ্য করতে পারছি না যে আজকু আমি একটা ভিডিও বানাইতামও বানাইতাম। তো আজকু আমার ভিডিওটা মেন বানানোর উদ্দেশ্য হইল এই জায়গা লইয়া। তো বন্ধুরা, এই জায়গার যে মেন উদ্দেশ্য লোক এই জায়গার একটা স্কুল বনের, যে স্কুলের নাম বন্ধুরা মানে শুনলে মনে তো খুব বড় কথা লাগে, মানে খুব মানে কিলা লাগে কিতা কইতাম মানে কোনটা ভাষা হওয়ার না যে আজকুর যে স্কুল যে স্কুল যেটা যে বনের যেন এই স্কুলটা স্কুলের নাম হইল যে দ্য পেবল স্টোন ইন্টারন্যাশনাল স্কুল। আজকুর এই যে স্কুলটার নাম শুনি আর কি বেশ মানে মনে একটা বড় কথা লাগে যে আমরা জিরবাম এলাকার মানে একটা ইন্টারন্যাশনাল স্কুল বনের হইয়া। তো বন্ধুরা, আমি আশা করছি আমরা অল জিরবামের সমস্ত মানুষের যে মানে সম্পূর্ণ মানুষই জানুন যে যেতজন মানে যেত এই জিরবাম এলাকাবাসী মানে জিরবামবাসী মানুষ এখন খেয়েও আবো মানে ইলা স্কুল আবার স্বপ্নেও ভাবিতে পারছেন না যে আমরা জিরবাম ইলা কোনো জাত স্কুল আইব হইয়া। তো আজকু যে এই যে স্কুল যেন দ্য পেবল স্টোন ইন্টারন্যাশনাল স্কুল যেটা যেন এই স্কুলটাত মানে যেটা ফেসিলিটিস মানে আছে মানে যেটা বই কিতাব আইব মানে এটা শুনি আর কি মানে বেশ মনে লাগে যে আমরা জিরবামর ছাত্র বা যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসেন ভবিষ্যতে যারা মানে পড়াশোনা কর্তা তারা এটা বিষয় লিয়ে জানিয়ে আর কি তারা যে শিক্ষা অর্জন করতে পারবা যে স্কুল তিনি মানে মনে বেশ গর্বিত লাগে আর কি। তো স্পেশালি যে আমি আজকু কইতাম চাই যে অর্গানাইজেশনে বানার এই অর্গানাইজেশনের নাম হইল প্ল্যান্টার প্রডিউসার অর্গানাইজেশন। তো আমি এই অর্গানাইজেশনটা আমি থ্যাঙ্কস জানাইতাম চাই যে আজকুর যে এই স্কুল বানানির লেগে যে আমরা স্কুলও আমরা সোনাফুর পার্ট টু তাও জেটি রোডের খুব কিনারও আছে, তুমি তাই আইলে দেখতে পারবা। আর বিশেষ করে আমি জানাই যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তুমি তাই আইলে গেলে দেখবা যে আমরা সব তো জিরবামবাসী মানুষ সব তো সোনাফুরের লালপানির খাসিমপুর এলাকার বা অন্যান্য জায়গারও আসুন সাবস্ক্রাইবার অকল আশা করছি যারা আমার সাবস্ক্রাইব করছেন। তো তুমি তাই আইলে আমরা সোনাফুর পার্ট টু আইলে জেটি রোড আইতে সময় দেখতে পারবা যে রাস্তার পৈশনের দিকে দিয়ে একটা স্কুল নতুন একটা স্কুল বনের যে এই স্কুলের নাম লগা ও যে স্কুলের নাম তো আমি অলরেডি কই দিছি দ্য পেবল স্টোন ইন্টারন্যাশনাল স্কুল দ্য পেবল স্টোন ইন্টারন্যাশনাল স্কুল যেটা বনের মানে এই রাস্তার কিনারে বনের। তো মানে আমি আগে দিদি মানে এই যে আমি এই যে স্কুল নিয়ে মানে আরও জিনিস মানে ফেসিলিটিস কিছু জিনিস কইতাম চাই যে এই স্কুলও বর্তমান অবস্থায় এই বছরও ই যে সরি আগামী বছর থেকে এই স্কুলটা আরম্ভ হইব, আগামী বছর থেকে 2023 থেকে আরম্ভ হয়ে যাব গা। 2023 থেকে আরম্ভ হইলে শুধুমাত্র ক্লাস 8 পর্যন্ত স্টার্ট হইব, নার্সারি টু ক্লাস 8 হইব। তো তার বাদেও মানে এই যে স্কুলও যেতটা রুম রইব প্রত্যেকটা রুমও মানে সিসি ক্যামেরা রইব, সিসিটিভি সার্ভাইলেন্স রইব, আর বাদেও প্রত্যেকটা ক্লাসরুমও এক একটা প্রজেক্টর রইব, মানে পুরো ইন্টারন্যাশনাল সিস্টেম দিয়া বানানি ওর আর কি। তো আশা করছি যে আমার ভিডিও শেষ পর্যন্ত রইবা, আর যদি সে এখনও যদি সে সাবস্ক্রাইব না করে তাহলে বন্ধুরা চ্যানেলটা বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন দিয়ে সাবস্ক্রাইব করে দিলেবা। তো বন্ধুরা, আমি চাই যে এখন যে এই স্কুলটা মানে পুরো ক্যাম্পাস যে এই স্কুলের যেটা মানে পুরো এরিয়া আছে পুরো এরিয়াটা আমি তোমার কাছে দেখাইতাম চাই আর কি। আর বাদেও যদি সে কোনো জাত মানে আরও অন্যান্য ফেসিলিটিস আছে যে আমি কইতাম চাই মানে বলি গেছিলাম গা আরও অন্যান্য ফেসিলিটিস আছে যেটা যে এই স্কুলও ভবিষ্যতে মানে এখন যদি ক্লাস 8 পর্যন্ত আয় তো সামনে যদি ক্লাস 9, 10, 11, 12 পর্যন্ত আইব, ক্লাস 9, 10, 11, 12 বাদে যদি সে আরও যদি কোনো কিছু বাকি থাকে তো মানে আশা আছে যে আরও বাকি আছে অন্যান্য বেতন জিনিস। তো বন্ধুরা, এখন দেখতে পাটা যে স্কুল ক্যাম্পাসের ভিতরে আই গেছি গা আমরা, তো দেখতে পাটা যে এখানে খাম চলের মানে খুব জোরদার খাম চলের মানে স্কুলটা মানে খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যেত হিসাবে আগামী বছর 2023 থেকে আরম্ভ হয়ে যেত হিসাবে। তো এটার লেগে মানে খুব জোরদার খাম চলের দিন রাত খাম করা চলের মানে এই স্কুলটা মানে আশা করছি যে এই মাসের ভিতরে কমপ্লিট হওয়ার খুব চেষ্টা করবে তারা, যার কারণে আগামী বছর স্টার্ট হইতো। তো বর্তমান অবস্থায় আমি একটা রুমের ভিতরে আছি, দেখতে পাটা যে এই রুমটা কত বড়ো আছে, আরও অন্যান্য মানে ফেসিলিটিস মানে সরি আরও অন্যান্য মানে জিনিস আছে মানে আমি কমপ্লিটলি জানতাম পারছি না যার কারণে লোকা। তো বন্ধুরা, এখন আশা করছি যে আমরা ভিডিও শেষ পর্যন্ত রেখবার লাগেন, ধন্যবাদ। তো যদি সে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করিয়া তখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া অল নোটিফিকেশন দিয়া প্রেস বেল আইকন দিয়া
বন্ধুরা জানাই দিবা, আর কমেন্টও জানাইবা যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এই ভিডিওটা দেখা পায়, বিশেষ করে ওটা তো ভিডিওটা শেয়ার করি আমরা অল জিরিবাম, জিরিবামের সম্পূর্ণ মানুষের কাছে ও ভিডিওটা পৌঁছাই দিবায়। আর যদি সে পছন্দ লাগে তাকে একটা লাইক দিয়ে দিবায়। ধন্যবাদ।